গরু হাম্বা হাম্বা করে ঈদে খুশি বাড়ে, গরু হাম্বা হাম্বা করে ঈদে খুশি বাড়ে। এটা এটা 170,000, 170,000। হ্যাঁ, এটা কত চাইছেন? এটা 180,000, 180,000, 80,000। এটা কত? এটার দামও 180,000, 180,000। হ্যাঁ, এটা কত চান? 2,00,000, 2,00,000। এটা কি জাতের? এটা দেশাল, দেশাল, মাশাআল্লাহ। দাম কত চান? এটা আছে 2,50,000, 2,50,000। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা 2,50,000। আমরা এটা এটা ওইটাই চারটা। এটা কত চান দাম? 1,10,000, 1,10,000। মোটামুটি কি রকম হলে বেচবেন? 100 হলে বিক্রি হবে, 100 হলে বিক্রি হবে। ওজন আছে কতটুক? 90 কেজি, 90 কেজি। এটার দাম কত যাচ্ছেন? 3,50,000 টাকা, 3,50,000। কোনটা কি রকম দাম চান? ওটা 5,50,000, ওইটা 5,50,000, আর এটা 4,50,000, 5,50,000 আর 4,50,000। আচ্ছা, এই ওজনের একটু ধারণা দেওয়া যাবে কি? ওইটা ওজন হবে 12 মন, 12 মন, আর এটা 10 মন, 10 মন। যদিও কোরবানির গরু, আমরা ওজন সম্পর্কে ওরকম বলতে চাই না, তারপর অনেক সময় ধারণার জন্য আমাদের বলতে হয় বা ধারণা দিতে হয়, একটু বেশিও হতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম। বন্ধু অনির সাথে আমি ইমরান আজকে চলে আসছি আমাদের পুরান ঢাকার শ্মশানঘাটের হাটে। অলরেডি কোরবানি ঈদ 2024-এর অনেক গরু চলে আসছে, এখানে আছে অনেক গরু পাগল। সবাই গরু পাগল তো? আচ্ছা চলেন, কি কি গরু আসছে আমরা সবার সাথে নিয়ে একটু দেখি। আচ্ছা সবাই একটা কথা বলি, হ্যাঁ ঈদ তো চলে আসছে, গরু হাম্বা হাম্বা করে ঈদের খুশি বাড়ে, জোরে সবাই একসাথে, হ্যাঁ গরু হাম্বা হাম্বা করে ঈদের খুশি বাড়ে, গরু হাম্বা হাম্বা করে ঈদের খুশি বাড়ে। চলেন যাই গরু দেখি কি কি গরু আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ঈদের তো বাকি এখনো প্রায় 10-12 দিনের মতো। হ্যাঁ, চলে আসছেন এখনই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ চলে আসি। কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে সবসময় শ্মশানঘাট হাটে আসেন? জি আসি। আচ্ছা কত বছর ধরে আসেন? এই 3 বছর হচ্ছে। 3 বছর হয়েছে। কতগুলো গরু আনছেন? 13টা, 13টা আনছেন। গরুগুলো আমি একটু দেখাই। হ্যাঁ দেখা। আচ্ছা ঠিক আছে, আসেন আপনি আমাদের সাথে। দাম টাম বলা যাবে নাকি? একটার বলা যাবে? আচ্ছা ও বসে আছে, ও থাক, ওরে বিরক্ত করে লাভ নেই, এই দাঁড়ায় আছে। এটার দাম কত চান? এটা আছে 2,50,000, 2,50,000। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা 2,50,000। আমরা দাম শুনি এ পর্যন্তই। হ্যাঁ, কারণ এখন তো অনেক আগে, এত তাড়াতাড়ি সবকিছু বলা যাবে না। হ্যাঁ আচ্ছা, তারপরে এইটা আছে, এটার দাম কত চান? ওরে বাবা রে, এটা 2,00,000। এটা এটা কত চান? 2,00,000, 2,00,000। এটা কি জাতের? এটা দেশাল, দেশাল, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তারপরে কোনটা আছে আসেন দেখি। তারপরে এ বাচ্চারা গরু হাম্বা হাম্বা করে ঈদের খুশি বাড়ে। আচ্ছা এটা কত চাইছেন? এটা 180,000, 180,000, 80,000। ফিক্স দাম বলা যাবে নি? ফিক্স বাটা 10,000 কম নেওয়া যাবে, 10,000 কম নেওয়া যাবে। হ্যাঁ, ওজন কতটুকু হবে? ওজন 4 মন, 4 মন হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমরা একটা ধারণা দিতেছি। আচ্ছা তারপরে এটা, এটা কত? এটার দামও 1,80,000, 1,80,000। হ্যাঁ, এটা বাটা কত? এটা 70,000, 70,000। হ্যাঁ আচ্ছা, এটার ওজন কতটুকু হবে? এটা 4 মনে হবে, 4 মন হবে। আচ্ছা তারপরে এই যে এই যে এইটা, এটা এটা 2,00,000, 2,00,000 না? আচ্ছা তারপরে এই যে সুন্দর একটা আছে, শাইওয়াল মনে এটা নাকি? হ্যাঁ শাইওয়াল, শাইওয়াল। হ্যাঁ হ্যাঁ, এটার দাম কত চান? এটা 2,50,000, 2,50,000। হ্যাঁ, একের বেচে কিনি কত? এডে 2,20,000, 2,20,000 লাগবে। হ্যাঁ, আর কম হবে না? না কম না।
কম হবে আরো দু একদিন পর, আজকে তো আসছেন মাত্র। এটা ওজন কতটুকু হবে? এটা 5 মণ। 5 মণ? এ পোলাপান, গরু হাম্বা হাম্বা করে ঈদের খুশি বাড়ে। আচ্ছা আসো তারপর এটা দেখি। এটা এটা 1,70,000। 1,70,000? হ্যাঁ। এটা কত বেচবেন? এটা 60,000 হলে বিক্রি। 1,60,000? হ্যাঁ 1,60,000। আচ্ছা আচ্ছা, এটা এটার ওজন কতটুকু হবে? এটার ওজন 5 মণ হবে। 5 মণ? আচ্ছা ঠিক আছে। আমরা শ্মশান বাড়ি যে হাট আছে এটার হাটের ভিতরের অংশে চলে আসছি। বেশ গরু এখানে আসছে, আরো কিছু গরু আছে, এই গরুগুলো দেখাই, এগুলা একটু জাম জানার চেষ্টা করি। কাকা কবে আসছেন? আমরা আসি মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন আসছেন, কয়টা আনছেন গরু? 4টা আনছেন এখান থেকে? জি। এটা আপনার? জি। এটা 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 ওইটাই 4টা? জি। এটা কত চান দাম? 1,10,000। 1,10,000? জি। মোটামুটি কি রকম হলে বেচবেন? 100 হলে বিক্রি হবে। 100 হলে বিক্রি হবে। ওজন আছে কতটুক? 90 কেজি। 90 কেজি? আচ্ছা ঠিক আছে। তারপরে এইটা 1,70,000 দাম। 1,70,000 দাম। এটা কি রকম হলে বেচবেন? 1,55,000 এর বেশি। 1,55,000 হলে বেচবেন আর কি? ঠিক আছে। এটার ওজন কতটুক হবে? এটা হবে আপনার 4.5 মণ। 4.5 মণ? আচ্ছা বেশ বড়। আসেন এটার কাছে যাই আমরা। এটা একটু এদিকে ঘুরাই দেন ওরে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ বেশ বড়, অনেক বড় গরু। দেশি সার না শাইওয়াল? শাইওয়াল। শাইওয়াল। এটার দাম কত যাচ্ছে? 3.5 লাখ। 3.5 লাখ? কত হলে মোটামুটি বিক্রি করবেন? 300 হলে বেচে দেব। 30? ওজন 3 লাখ। 3 লাখ হলে বেচবেন? আচ্ছা আচ্ছা। ওজন কতটুকু হইতে পারে? 8 মণ। 8 মণ? না আচ্ছা। তারপরেরটা দেখি, ঘুরাই দেন। ওজন কতটুক হবে? 6.5 মণ। 6.5 মণের মতো হবে। আচ্ছা এই 4টাই আপনার? এই 4টাই আমার। আচ্ছা আচ্ছা। আমাদের ভিডিও দেখি প্রতিদিন, আপনার ভিডিও দেখি রাত্রেবেলা। আচ্ছা আচ্ছা। আপনার ভিডিও না দেখলে ভালো লাগে না, প্রতিদিন রাত্রেবেলা আপনার ভিডিও দেখি। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। তোমার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ ফাহিম শেখ। ফাহিম শেখ। আচ্ছা আসো আমরা সামনে যাই, তোমার নিয়া তোমার সাথে কথা বলি। আচ্ছা ভিডিও দেখো আমাদের প্রতিদিন? প্রতিদিন আপনার ভিডিও দেখি, ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে ইনশাআল্লাহ। আচ্ছা বলো আর কোথা কোথা কার ভিডিও করব? ধোলাইখাল আছে আমাদের সামনে, ধোলাইখাল আছে ওইখানে করেন। আর এখানে অনেক গরু আসবে, মাত্র শুরু হয়েছে হাট, এখনো পুরোপুরি গরু আসে নাই। 9টা 10টা বাজে, আপনি যখন আপনার ভিডিও আসে তখনই দেখি। আসলে ভালোবাসার কথা বলে শেষ করা যাবে না, এটাই হচ্ছে আসলে মূলত ভালোবাসা। ছোট ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের আসলে এটা এক ধরনের সহযোগিতা, ভালোবাসা বা যেটাই বলি না কেন বাবা রে। আচ্ছা ঠিক আছে, ছোট ভাই হলে কি বল, খুব লম্ব ঝম্প করে খুব ভালো। আচ্ছা সবাই সবাইকে একটা কথা বলি, হ্যাঁ কি যেন বলছিলাম তখন বাইরে, মনে আছে? গরু হাম্বা হাম্বা করে ঈদের খুশি বাড়ে সবাই। হ্যাঁ 1 1 2 3, গরু হাম্বা হাম্বা করে ঈদের খুশি বাড়ে, গরু হাম্বা হাম্বা করে ঈদের খুশি বাড়ে। ধন্যবাদ। আমরা একটু ভিতরে যাই। হ্যাঁ ধন্যবাদ ভাইয়া। আমরা হাটের আরেকটু ভিতরে চলে আসছি, আমাদের সাথে এক ব্যাপারে ভাই আছে, তার সাথে বলে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই নাম? আজিজুর রহমান। আজিজুর রহমান। কবে আসছেন? এই তো কালকে আইছেন, বুধবার। কালকে আসছেন, কোথা থেকে আসছেন? ঝিনাইদহ। ঝিনাইদহ থেকে আসছেন। কয়টা আনছেন গরু? 12টা। 12টা? 12টা এখানে আছে? হ্যাঁ সব এখানে। ঝটপট একটু আমরা দাম বলে দেই, ঝটপট একটু দামগুলো বলে দেই। ধরো 7 লাখ 8 লাখ এরকম চান। আচ্ছা একটা একটা করে বলে দেই আমাদের দর্শকদের দেখা। এটা কত চান? এই যে বড় এটা আছে 3.5 লাখ। 3.5 লাখ? না আচ্ছা। তারপরে এই যে এই বড় যেটা আসলে আমরা ওদিকে হাঁটি, নাহলে তো দেখানো যাবে না। এটা 8.5 লাখ চাচ্ছে। এটা 8.5 লাখ? হুম। বাবা রে। আচ্ছা তারপরে এইটা? এটা 4 লাখ। আচ্ছা 4 লাখ। এইটা কত চান? এইটা ওই একই দাম, এই 3টা গরু একই দাম, 4.5 লাখ করে এগুলা। হুম আচ্ছা ঠিক আছে। তারপরে ওইটা দেখি, এই যে এটা, এটা 3 লাখ চাচ্ছে। এটা 3 লাখ চাচ্ছেন? না মাশাআল্লাহ সুন্দর, আপনি সব গরুগুলোই সুন্দর। এটা কত চান?
আচ্ছা ঠিক আছে, এটার ওজন কতটুকু হবে? ওজন 7 মণ হবে। 7 মণ হবে না? 7 মণ। একটা গরুর আমরা মোটামুটি একটু গোছায় দাম শুনি আপনার কাছ থেকে, ধরেন এই গরুটা যদি বিক্রি করেন কত হলে বিক্রি করবেন? দালি ধরো 220-230 না হলে আর বেচবেন না, মানে 2,20,000-এর কম হলে আর বেচবেন না। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। শশানগার যে হাট আছে এই মুহূর্তে, এই মুহূর্তে এই হাটের সবচেয়ে বড় যে গরু দুইটা আছে, এই দুইটা গরুর সামনে আমরা আছি। এই গরুগুলো সম্পর্কে আমরা একটু জানি, গরুগুলোর ব্যাপারে আমাদের সাথে আছে, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন? ভালো আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? আসছি ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ হরেনা গন্ডু। ঝিনাইদহ থেকে আসছেন, গরু আনছেন কয়টা? 15টা। 15টা, এখানে তো দুইটা আছে, বেশ বড় সরো, মাশাআল্লাহ। জি, অনেক সুন্দর দেখার মতো গরু। জি জি। আচ্ছা, ওদের কি আপনি নিজেই পালছেন? আমি নিজেই পালছি। নিজেই পালছেন, কতদিন পালছেন? 1 বছর। 1 বছর পালছেন। এটা শাহিওয়াল মনে হয়? শাহিওয়াল, দুটো শাহিওয়াল। দুইটাই শাহিওয়াল। কোনটা কি রকম দাম চান? ওটা 5.5 লাখ। ওইটা 5.5 লাখ। আর এটা 4.5 লাখ। 5.5 লাখ আর 4.5 লাখ। আচ্ছা, এই ওজনের একটু ধারণা দেওয়া যাবে কি? ওইটা ওজন 12 মণ। 12 মণ। আর এটা 10 মণ। 10 মণ। যদিও কোরবানির গরু, আমরা ওজন সম্পর্কে ওরকম বলতে চাই না, তারপর অনেক সময় ধারণার জন্য আমাদের বলতে হয় বা ধারণা দিতে হয়, একটু বেশিও হতে পারে। আচ্ছা, মোটামুটি কি রকম দাম হলে বেচবেন আশা আছে? এটা 3.5 লাখ। এটা 3.5 লাখ। আর এটা 4.5 লাখ। 4.5 লাখ। আচ্ছা ঠিক আছে, আপনার গরু মাশাআল্লাহ অনেক সুন্দর, দোয়া করে যত দ্রুত সম্ভব বিক্রি হয়ে যাক, তাই না? জি জি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়া